নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা লাইভ। আমি স্বরূপ দত্ত। রোজ রাত 10টায় যেরকম স্বরূপ কথা লাইভে আসি বা আমাদের গাছতলার আড্ডায় আসি, আজও তেমন এলাম। আপনারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা, যারা আগামী সময় লাইভে জয়েন করবেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা, আর যারা আগামী সময়ে ভিডিওটা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন রাত 10টার লাইভে সাধারণত আমি একা আসি না, আমার সঙ্গে থাকেন কোনো একজন বিশিষ্ট অতিথি। এর অন্তরায় আজও নয়, বছরের প্রথম দুটো দিন 1 এবং 2 তারিখ আমাদের সঙ্গে ছিলেন যথাক্রমে একজন বিজ্ঞানী, চিলি থেকে এসেছিলেন, পরের দিন এলেন একজন যোগা শিক্ষিকা, তিনি ভিয়েতনাম থেকে ছিলেন, আজ আমরা রয়েছি একেবারে বাংলায়। কিন্তু বাংলায় যে মানুষটার সঙ্গে রয়েছি সেই মানুষটাও অদ্ভুত কৃতিত্ব রাখেন, অদ্ভুতই। আমরা সচরাচর সকলে এমন কাজ পারি না, তার এ বিষয়ে রেকর্ডও আছে। ভদ্রলোকের নাম সুভাষ চন্দ্র বেতাল। ভদ্রলোক মাইন্ড ম্যাপিং এক্সপার্ট, মেমোরি ট্রেনার, মেমোরি অ্যাথলিট এবং আরো অনেক কিছু বলেন। উনি অনেক সংখ্যা মনে রাখতে পারেন এক নাগারে। পড়াশুনো করতে গেলে ছাত্রছাত্রীদের বা সাধারণ মানুষদের কোনো কিছু মনে রাখার জন্য মুখস্থ করাটাই একমাত্র কাজ নয়, তার কিছু অভিনব পদ্ধতি আছে। এই অভিনব পদ্ধতি নিয়ে এনারা কাজ করে। তাই আপনাদের সকলের অনুমতি নিয়ে আমরা ওয়েলকাম জানাই সুভাষ চন্দ্র বেতাল মহাশয়কে। সুভাষ বাবু নমস্কার। নমস্কার, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, আপনাদের এই স্টুডিওতে আসতে পেরে আমি খুব খুশি। তো আজকে এখানে যে আমি আসতে পেরেছি, তো তার জন্য আর সমস্ত মানুষদেরকে আমি যে শেয়ার করব আমার কিছু বক্তব্য, তো সেই সুযোগ আপনি দিয়েছেন, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সুভাষ বাবু, আপনাকে সুযোগ দেওয়ার কি, আপনি যা করে বেড়াচ্ছেন, আপনি তো রেকর্ড বইতেও নাম টাম তুলে ফেলছেন, আপনার নাম তো এমনিও দেখা যাচ্ছে কাগজে টাগজে সব জায়গাতেই দেখা যাচ্ছে। এবার বাকি প্রশ্নতে যাওয়ার আগে, শুভ নববর্ষ আপনাকেও জানাই, বাকি কিছুতে যাওয়ার আগে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই সুভাষ বাবু, আপনি যদি ছোট করে আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দেন প্লিজ। দেখুন, আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকেই বড় হওয়া। এটা হচ্ছে আমার বাড়ি হুগলির আরামবাগ, এবং আরামবাগ থেকে আরো 12 কিলোমিটার ভেতরে গৌরহাটি বলে একটা ছোট গ্রাম, সেখান থেকে আমার বড় হয়ে ওঠা। এবং একদম চাষবাস করে ফ্যামিলি, আমাদের সমস্ত কিছু চলে, সেখান থেকেই কোন রকম ভাবে তখন বড় হয়ে ওঠা। কিন্তু আমার প্রথম থেকেই একটা পড়াশোনার প্রতি একটা ভালোবাসা বা ইচ্ছা, সেইটা কিন্তু ছিলই। তো সেইটা ওই রকম সমস্ত ওখানকার প্রাইমারি স্কুল, এইচএস, ওই রকম পাস করে আমি এইচএস এর পর কলকাতায় চলে আসি। তো তারপর আমার কলেজ ইউনিভার্সিটি সব এখানেই হয়। তারপর কিন্তু আমার মনের মধ্যে যে টিচিং সম্পর্কে একটা কিন্তু ধারণা আমার প্রথম থেকেই ছিল, যে আমার ভালোবাসাও ছিল যে আমি টিচিংটাকে আমি প্রফেশন বানাতে চাই। তো তার উপরে বেস করি যে আমি টিচারদেরকেও ফলো করতাম, কিভাবে টিচাররা আমাদেরকে টিচ করে, সমস্ত টিচারদের মধ্যে কিছু টিচার আমাদের যেমন খুব কাছের হয়ে ওঠে, তো সেই রকম যে আমরাও ভাবতাম যে আমিও কিভাবে একটা আইডিয়াল টিচার বা নতুন কিছু করব, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এটা শুরু হয়। তো তখন আমার মনে হতো যে পড়াশোনা তো আমরা করছি ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা আরো বেটার হয়েছে। হ্যাঁ, একটা স্টুডেন্ট আগিয়ে যাচ্ছে, একটা স্টুডেন্ট পিছিয়ে যাচ্ছে, এটা কেন? তো তার পিছনে দেখলাম যে রিসিভ পাওয়ার, মানে আমি কতটা আমি হৃদয়ঙ্গম করতে পারছি কোনো বিষয়কে, বা কত সহজে মনে রাখতে পারছি, সেই বিষয়টা যদি আমি তাড়াতাড়ি করে নিতে পারি আমার কিন্তু গ্রোথটা অনেক তাড়াতাড়ি হবে। তো তার উপরে বেস করেই আমি এই মেমোরি বিষয়টা কি, কিভাবে আমাদের ব্রেন স্টোর হয়, কিভাবে তার বিভিন্ন বই আমি লাইব্রেরি, তো দু একটা টিচারের কাছেও আমি কিছু কিছু হিন্টস পেয়েছি, কিন্তু প্রথমে সেই জিনিসগুলো বুঝতে পারতাম না। তারপর বিষয়টা যখন বুঝলাম যে এর ভিতরে আরো অনেক জিনিস আছে যেটা আমাদেরকে অনেক কিছু দিতে পারে, তো সেই বিষয় নিয়ে আমি স্টার্ট করেছি। তো তারপর এই মেমোরি ট্রেনিং আমি নিজে করাই, প্লাস এই যে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমাদের নাম উঠেছে, প্লাস পরবর্তীতে আর 1-2 মাসের মধ্যে সেটা এশিয়া বুক অফ রেকর্ডের জন্য আমার ফুলদমে প্রিপারেশন চলছে।
তারপরে গিনিস বুক অফ রেকর্ড, আর একটু পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ওই গ্রাম থেকে বড় হয়ে আসা, তো এখন আমি বারুইপুরে, কলকাতার বারুইপুরে আমি থাকি। এখানেই আমি ছোট মতো একটা জায়গাতে আমি শেখাই, বা কোনো স্কুল বা কোনো ইনস্টিটিউট যদি অফার করে আমি তাদেরকে সেখানে গিয়েও ট্রেনিং করাই। এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমার বড় ইন্সপিরেশন আমার কিন্তু ওয়াইফ, আমাকে এই বিষয়টাকে অনেকটা চাপ রাখেন। তো সেই জন্য এইটা ওনার জন্য কিন্তু অনেকটা সম্ভব হয়েছে, কারণ এটা ঢাকা পড়ে গেছিল। কিন্তু এই যে বিষয়টাকে মানে একটা লিডিং পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু উনি ভীষণভাবে আমাকে হেল্প করে। ধন্যবাদ, অভিনন্দন আপনার ওয়াইফকে। আপনাকে আমি প্রশ্ন করব কি, ইতিমধ্যে আপনি এমন একটা সাবজেক্টে কাজ করেন, মনে রাখতে কে না চায়, সকলেই চায় তার স্মৃতিশক্তি বাড়ুক, একটু সহজে সে মনে রাখুন। আমাদের একজন শিক্ষক মহাশয়, তিনি আপনার কাছে শুরুতেই জানতে চাইছেন, আপনি ভালো করে বলতে পারবেন। তিনি বলছেন, সৌম্যজ্যোতি মুখোপাধ্যায় বলছেন, NLP একবার শেখার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তিনি ছোটদের শেখান না, একজন অ্যাডাল্ট হিসেবে কিভাবে শিখব। আমি আপনার জন্মভিটের কাছাকাছি একটি স্কুলের শিক্ষক মহাশয়, ধন্যবাদ যদি ওনাকে উত্তর দেন প্লিজ। দেখুন, NLP একটা ফুল ব্যাপারটা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম। এখন নিউরো মানে অ্যাকচুয়াল মানে নিউরন বেস, আমাদের সমস্ত লার্নিং প্রসেসটা তো নিউরনের উপরে বেস করেই হয়। তো এই আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের কম্পিউটারের যেমন একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার সি 0-1 কোডকে নিয়ে বোঝে, সেই রকম আমাদের ব্রেনেরও কিন্তু একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যদি সেই ল্যাঙ্গুয়েজ যদি আমরা জেনে নিই, তাহলে আমাদের কিন্তু লার্নিং প্রসেসটা অনেক বেটার হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা নর্মালি আমাদের গড গিফটেড যেরকম আছে, আমরা সেই রকম অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করে যাই। তো তার ফলে আমাদের যতটা লার্নিং হলো, কিন্তু যেটা হলো না সেটা আমরা ঠিক বুঝতে পারি না। মানে ব্রেন অ্যাকচুয়াল যেটা নেওয়ার দরকার নিল, বাকিটা রিজেক্ট করলো, কিন্তু এটা আমার কন্ট্রোলের মধ্যে নেই। কিন্তু যখন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে শিখব, তখন কিন্তু আমার মধ্যে আমি গেনটা অনেক কিন্তু বেশি করতে পারবো। দ্যাট ইজ NLP, হাউ আওয়ার ব্রেন ওয়ার্ক, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমি আপনার অনুমতি নিয়ে মাননীয় দর্শকদেরও বলি, আমরা যখন সুভাষচন্দ্র বেতাল মহাশয়কে আজকের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাচ্ছিলাম, উনি বলেন যে 50টা নাম্বার বা আরো বেশি, ওনার দাবি অনেক বেশি। তো আমরাই একটু কম করে যে 50টা নাম্বার যদি ওনাকে বলা হয়, তাহলেও নাকি উনি শুনে পরপর পরপর বলে দিতে পারে। তখন আমরা দুজনে মিলে ঠিক করি যে অনুষ্ঠানটায় এটা কিভাবে দেখালে ভালো হবে। আমি আপনাদের মাননীয় দর্শকদের কাছে অনুরোধ করব, 10 থেকে 99 পর্যন্ত, 10 থেকে 99 পর্যন্ত 2 ডিজিটের 25টা সংখ্যা কোনো মাননীয় দর্শক যদি কমেন্টে লিখে রাখেন খুব ভালো হয়। শ্যামলী মুখোপাধ্যায়, আমি আপনাকেই দায়িত্ব দিচ্ছি, 10 থেকে 99 এর মধ্যে 25টা সংখ্যা যেটা আপনার আগে পরে মনে হয়, আপনি 4-7-6-8-7-9-9-3 এরকম করে 25টা নাম্বার, অর্থাৎ 25 × 50, 25টা নাম্বার প্লিজ কমেন্টে যদি লেখেন, আমি এক এক করে ওগুলো সুভাষচন্দ্র বেতাল মহাশয়কে বলবো, তিনি শুনে নিয়ে ওই নাম্বার গুলোই পরপর বলে যাবেন। তো আমরা এটা দেখতে চাই। শ্যামলী মুখোপাধ্যায় আপনাকে বলা, আপনি পারলে 10 থেকে 99 25টা নাম্বার প্লিজ লিখে দিলে ভালো হয়, তাতে কমেন্টে থাকবে। সুভাষ বাবু, আমি বোধ হয় ঠিকই বললাম দর্শকদের উদ্দেশ্যে, ঠিক তো? ঠিক, ধন্যবাদ সুভাষ বাবু। আপনি আমায় বলুন, এই ব্যাপারগুলো সত্যি এরকম পদ্ধতিতে, এই অভিনব পদ্ধতিতে একজন ছাত্রছাত্রী সত্যি মনে রাখতে সুবিধে হয়? সে এরকম 50টা নাম্বার পরপর বলতে পারে, কোন সালে কোথায় যুদ্ধ হয়েছিল সব সে দিব্যি মনে রাখতে পারে, মানে এর মজাটা কোথায়, কিভাবে পারেন আপনারা কাজগুলো করতে? দেখুন, এইগুলো সত্যি একটা টেকনিক, যেটা নাম হচ্ছে নেমোনিক্স, একটা সায়েন্স। তো যার ইউটিলাইজটা হয় অ্যাকচুয়াল দুটো জিনিসের উপরে বেস করে, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন আর অ্যাসোসিয়েশন।
এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু আমাদের ভীষণ জরুরি, যেটা স্বামীজিও বলে গেছেন বা যে কোনো সায়েন্টিস্ট কোনো জিনিসকে যখন আবিষ্কার করেন সবার প্রথমে কিন্তু ভিজুয়ালাইজ করতে হয় কোনো জিনিসটাকে। এই ভিজুয়ালাইজেশন পাওয়ারটা যার যত বেশি তার কিন্তু মেমোরি সেই জিনিসটাতে, ব্রেন একদম সেটাকে 100% মেমোরি করে। তো এই ভিজুয়ালাইজেশন আর অ্যাসোসিয়েশন মানে কোনো জিনিসের সাথে কোনো জিনিসের আমরা যদি লিঙ্ক করি তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের ব্রেনে থেকে যায়। তো এই ব্যাপারটা আমরা নর্মালি কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক হয়ে যায়, সেইটা আমাদের ব্রেনে 100% স্টোর হয়ে যায়, কিন্তু সেইটা আমরা যদি সিস্টেমেটিক্যালি শিখি আমাদের কিন্তু ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটিটা ওই রকম ভাবেই বাড়বে। কিরকম? যেমন একটা এক্সাম্পল, যেমন মনে করুন ওই লজিক্যালি কোনো জিনিসকে আমরা যদি ব্রেনে একবার নিয়ে নিতে পারি, সেটা আমরা ছোটবেলায় কিন্তু সবাই পড়েছি, মনে করুন হিস্ট্রিতে একটা বিষয়, বাবার হলো আবার জ্বর ছাড়িলো ঔষধে, এই বিষয়টা আমরা কিন্তু ছোটবেলায় কোনো না কোনো এক জায়গাতে শিখেছি, সেটা কিন্তু আমরা সেকেন্ড টাইম ভুলবো না, ভুলতে পারবো না। হ্যাঁ, যদি বলাও হয় যে আপনাকে এই দিচ্ছি আপনি এটা ভুলে যান, এটা ভোলা সম্ভব নয়, কারণ ওটা কিন্তু লজিক্যালি আমাদের ব্রেন ওইটা ওই সায়েন্সের উপরে বেস করে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটা ব্রেনের ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই যে লজিক্যালি ফেলে আমরা কোনো জিনিসকে যদি করতে পারি সেটা কিন্তু আমাদের 100% মেমোরি হবে, এটা গ্যারান্টি। এগুলো যদি আমরা অ্যাসোসিয়েশন ফর্মে আসি তো অনেক জিনিসকে আমরা অনেক, অসংখ্য ধন্যবাদ সুভাষচন্দ্র বাবু। এই যে আমি মাননীয় দর্শকদের বললাম যে 25টা নাম্বার কেউ একটু লুকিয়ে দিতেন, অভিজিৎ কুমার সরকার তিনিও বলছেন এ তো সরাসরি কঠিন পরীক্ষা, একদমই তাই অভিজিৎ বাবু। আমি জানি না যদি শ্যামলী মুখোপাধ্যায় না শুনে থাকেন, প্লিজ অভিজিৎ বাবু আপনিও যদি চান আপনার মতো করে 25টা সংখ্যা 10 থেকে 99 এর মধ্যে যেমন খুশি একটু যদি লিখে দেন সুবিধা হয়, প্লিজ অভিজিৎ বাবু, বা কারো যদি ইচ্ছা হয় সে লিখতে পারে প্লিজ। সুভাষ বাবু, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল শিশুদের মনের ওপর, শিশুরা পড়াশোনার সময় কি করে জিনিস মনে রাখতে পারে বা মোবাইলে তাদের কি কি এফেক্ট হচ্ছে, এ নিয়ে এই সংক্রান্ত কিছু কথা আপনি বলছিলেন, যদি আরেকবার বলেন প্লিজ। দেখুন আমাদের সময় যেরকম আসে তো আমাদের সেই রকম তো চলতে হয়, এখন আমরা কমিউনিকেশনের দুনিয়াতে রয়েছি, মোবাইলটা আমাদের কাছে একটা ভাইটাল টুলস হয়ে গেছে যেটা সবারই একটা একটা প্রয়োজন হয়ে উঠেছে, তো সেই জন্য আমরা মোবাইলকে এড়িয়ে যেতে পারবো না, কিন্তু হাউ টু ইউজ ইট, আমরা সেটা কিভাবে ব্যবহার করব সেটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সেটা অনেক লাভ হবে আর ক্ষতিটা অনেকটা কম হবে। কিন্তু বিষয়টা দেখা যায় যে আমাদের যে মোবাইলের যে ইউজটা আমরা সেটা কিন্তু অনেকটা রং টাইমে করে ফেলি। যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টরা রাত্রেবেলা ঘুমানোর আগে ভাতটা খেয়ে ওরা কিন্তু এই মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে, তো এই মোবাইল আমাদের চোখের সামনে এই ঘুমানোর আগেটা অনেক এফেক্ট ফেলে, তো তার ফলে তার চোখের উপরে একটা ট্রেস পড়ে, তো ওই সময়ে ওই যে ফার্স্ট ফেজের যে ঘুমটা কিন্তু চলে যায়, তো তার ফলে কি হয় ওই ঘুমটা আবার 12টা সাড়ে 12টা একটা পর আসতে শুরু করে, তারপরে ওই 1টা 1.5টার সময় যদি সে আবার মোবাইল খেলে তখনও কিন্তু সেই ঘুমটা আবার 3:30 4টে এই সময় আসতে থাকবে, তো তার ফলে কি হবে এই যে এই একটা ট্র্যাডিশন, এই একটা যদি অভ্যাস বাচ্চাদের মধ্যে হয়ে যায় সে দেখা যাবে সমস্ত বাচ্চাগুলো সকাল 8টা 9টা 10টার সময় ঘুম থেকে উঠছে। এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি যে শহর অঞ্চলে বাচ্চারা 8টা 9টার সময় ঘুম থেকে ওঠে, সেটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে বা মনের ক্ষেত্রেও খুব একটা ভালো না, তো সেই জন্য মোবাইল আমরা দিনের আলোয় চোখের আলোয় যতটা আমরা দেখে নিতে পারবো দিনের বেলা ততই কিন্তু মঙ্গল, সূর্যের আলোয় থাকতে থাকতে, কিন্তু রাত যত হতে থাকে আমাদের শরীর মন আরো শান্ত হতে থাকে, তো যত রাতের দিকে আমরা কম মোবাইলটা ইউজ করতে পারবো ততই কিন্তু আমাদের ভালো বাচ্চাদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রে। থ্যাংক ইউ সুভাষ বাবু। আপনাকে জিজ্ঞেস করা যে আপনি বলছিলেন ব্রেনের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, এটা কিরকম, মানে শুনতে বেশ ভালো লাগলো, শুনতে ভালো লাগছে, যদি একটু বুঝিয়ে বলেন আপনার মতো করে ব্রেনের নিজস্ব ল্যাঙ্গুয়েজটা কিভাবে কথা বলে। ব্রেনের নিজস্ব ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্রেন
যে কোনো জিনিস ইমাজিনেশন করতে খুব ভালোবাসে, মানে যে কোনো জিনিস যদি পিকচার ফর্মে বা যে কোনো জিনিসের যদি ইমেজ একটা আমাদের চোখের সামনে আসে, তাহলে কিন্তু আমার ব্রেন এটা খুব সুন্দরভাবে মেমোরাইজ করে, অটোমেটিক ব্রেন ওইটা ক্যাপচার করে নেয়। যদি ইমেজ আমার চোখের সামনে যদি নাও থাকে, আমাদের উপরওয়ালা একটা পাওয়ার দিয়েছে, সেটা হচ্ছে ইমাজিনেশন। আমরা ইমাজিনেশনটা কিন্তু আমাদের জরুরি, ভিজুয়ালাইজ করা, কোনো জিনিসকে মনের চোখে দেখা। সেটা কিন্তু আপনি খেয়াল করবেন, আমরা ছোটবেলায় আমাদের কিন্তু দাদু ঠাকুমা আমাদের কিন্তু গল্প বলতেন আমাদের ছোটবেলাটা। এখন কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে সেটা অনেকটা কমে গেছে। আমাদের ছোটবেলায় দাদু ঠাকুমারা যখন গল্প করতেন, মনে করো যে একটা বললো একটা হাতি বেরিয়েছে, হাতিটা ইয়া বড়। যখন আমি এই যে ইয়া বড় বলছি, তখন আমাদের এই বাচ্চাদের মনে এইটা একটা বিশাল আকার নিচ্ছে। আর যখনই মনের মধ্যে একটা বিশাল আকার, একটা অদ্ভুত আকার অটোমেটিক আমাদের ব্রেনে ফর্ম হচ্ছে, সেই গল্প আপনার ব্রেনকে কখনো মুছবে না। সেই জন্য ছোটবেলার সমস্ত গল্প আপনার মনে এখনো কিন্তু একদম প্রাঞ্জল অবস্থায় রয়েছে। তার পিছনে একটাই কারণ, অ্যাবস্ট্রাক্ট ইমেজ, বড় ইমেজ আমাদের মনের চোখে কিন্তু গাঁথা হয়ে যায় এবং সেটা 100% মেমোরি হয়ে সুন্দর স্টোর হয়ে থেকে যায়। এটাই হচ্ছে মেন ব্যাপার। সেই বড় জিনিসের উপরে বেস করেই, হ্যাঁ, এই বড় জিনিসের বেস করেই কিন্তু আমাদের ভোটের সময়ও বা কোনো সময়ে যে বড় বড় পোস্টার, বড় বড় ফেস্টুন, 10 ফুট 20 ফুট 50 ফুট কেন করা হয়, হোর্ডিং, এত বড় হোর্ডিং এর এত দাম কেন? শুধু একটাই কারণ, আপনি রাস্তা দিয়ে গেলেও আপনাকে জোর করে তাকাতে হবে না, আপনার চোখটা ওই হোর্ডিং জোর করে টেনে নেবে। হ্যাঁ, ওর এত পাবলিসিটি হবে ওই বড় হোর্ডিং এর। ঠিক সেই রকম আমরা কোনো জিনিসকে যদি ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়িয়ে কোনো জিনিসকে বড় এবং অ্যাবস্ট্রাক্ট মানে অদ্ভুত রূপ দিতে পারি, যেটা বাচ্চারা মনে করুন রেডিমেড জিনিস দেখে কোথায়, সেটা ওরা কার্টুনে দেখে বা অন্য কোনো জায়গাতে দেখে, সেটা যদি আমাদের মনের ওই পাওয়ারটা আছে, ওইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু যে কোনো জিনিস অনেক বেটার হয়েছে বাচ্চারা মনে রাখবে এবং বুঝবে। ধন্যবাদ। আপনি একটু বলুন, আপনার এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নামটা উঠলো সুভাষ বাবু, ওটা ঠিক কি কাজের জন্য উঠলো, কি কাজটা করলেন যেটা আপনি সেরা দেশের মধ্যে? হ্যাঁ, ওই ওইটা অ্যাকচুয়াল যেটা ছিল সেটা হচ্ছে কিউব, যেটা স্কোয়ার কিউব হয় না, সেই স্কোয়ার কিউব, ওই কিউবটার যে আনসারটা সেটা তো কয়েক সেকেন্ডের মধ্যে বলতে হবে, কিন্তু রিভার্স অর্ডারে, মানে উল্টো দিক থেকে। তার জন্যই কিন্তু এইটা আমার হয়েছে, আমি 5 মিনিটে 31 ওইটা মেন্টালি ক্যালকুলেশন করে আমি কিন্তু রিভার্স অর্ডারে, মানে কিউবের আনসারটা রিভার্স অর্ডারে বলেছি। রিভার্স অর্ডারে আমরা মোবাইল নাম্বার যদি মনে করো 9875 34, তাহলে ওইটাকে রিভার্স অর্ডারে 43 9 7 8 এইরকম ভাবে আমি বলেছি রিভার্স অর্ডার। কি মাথা আপনার, কি জানি আপনাকে শ্যামলী মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন, বলছেন আচ্ছা কোথায় শেখানো হয় বা কোনো বইয়ের সন্ধান দিতে পারেন, বাংলায় হলে আরো ভালো হয়, কোনো সেন্টারে শেখানো হয় কি? আপনারই তো মেমোরি ট্রেনিং ইনস্টিটিউট আছে, একটু বলে দিন প্লিজ। হ্যাঁ, আমি এইগুলোর উপরে জেনারেলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম কালচার কম, যে এই যে আমি অ্যাকচুয়াল যে বিষয়ের উপরে কাজ করি সেটা হচ্ছে নিউরোবিক্স, অ্যারোবিক্স অফ হিউম্যান মাইন্ড। তারপরে আরো যে কতগুলো জিনিস বলেছিলাম তো সেটা আমি পরে আসছি। তো অ্যাকচুয়ালি এই সমস্ত যে ব্রেনের উপরে, মাইন্ডের উপরে এইরকম কিন্তু জিনিসের কালচার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতেও অনেক কম আছে। এইগুলো বিদেশের অনেক লার্নিং এ এইগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে, কিন্তু সেই রকম বই কিন্তু মার্কেটে বাজার চলছে কোনো বই কিন্তু আছে বলে আমার মনে হয় না। কিন্তু এই বিষয়গুলো ট্রেনিং হিসাবে আমি এগুলো শেখাই, সেই ট্রেনিংটা অনলাইনও কোর্স আছে বা অফলাইন, কেউ যদি বারুইপুর আসতে পারে খুব ভালো, বা কোনো জায়গাতে কেউ যদি অ্যারেঞ্জ করতে পারে তাহলে সেখানেও কিন্তু আমি যেতে পারি, গিয়ে তাদের ট্রেনিং এর মাধ্যমে আমি শিখিয়ে দিয়ে আসতে পারি। একটা নির্দিষ্ট টাইম লাগবে, তার মাধ্যমে আমি শিখিয়ে দিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।
আপনি আমি বলুন, আচ্ছা এই যে মোবাইল নাম্বার আমাদের মনে রাখতে এখন বড় অসুবিধা হয়, একটা সময় পর্যন্ত তাও লোকে মোবাইল নাম্বার মনে রাখতো, আপনার পক্ষে এগুলো কোনো ব্যাপার না নাকি? আপনি অনেক মোবাইল নাম্বার মনে রাখতে পারেন। হ্যাঁ, আই ক্যান এবল টু মেমোরাইজ 1000 ডিজিট এট এ টাইম, কন্টিনিউ যদি ওই রকম কেউ বলে বলে যায়, হ্যাঁ আমার চোখ বন্ধ থাকবে, আই ক্যান অনলি হিয়ার অ্যান্ড মেমোরাইজ ইট, অ্যান্ড আফটার দ্যাট আই উইল রিকল ইন এ প্রপার ওয়ে, প্রপার সিকোয়েন্স, হ্যাঁ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স অর্ডার আই ক্যান এবল টু গিভ দ্য আনসার, আমি এটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডও আনসারটা দিতে পারি। আপনি আমায় একটু বলুন, এই এই যে মেমোরি অ্যাথলিট বলছেন, মেমোরি অ্যাথলিট কেন? এই যে মেমোরি অ্যাথলিট, অ্যাকচুয়ালি আমাদের এখন নতুন একটা সিস্টেম ইন্ডিয়াতে কিছু বছর ধরে চলছে, যেটা হচ্ছে মেমোরি স্পোর্টস বা মেমোরি অ্যাথলিট, মানে আমাদের ব্রেনকে আমরা কিভাবে সিস্টেমেটিক্যালি ইউজ করে যে কোনো ইনফরমেশনকে অনেক সহজে অনেক দ্রুত আমরা এটাকে মনে রাখতে পারি। তার জন্য আমাদের ইন্ডিয়াতে একটা স্পোর্টস হয়, তার নাম হচ্ছে ন্যাশনাল মেমোরি স্পোর্টস। সেই ন্যাশনাল মেমোরি স্পোর্টসটা হায়দ্রাবাদে হয়, আমি সেই স্পোর্টসের অ্যাক্টিভ মেম্বার। এবার ওখানে যারা অ্যাকচুয়াল পার্টিসিপেন্ট, তাদেরকে তারা অ্যাকচুয়াল মানে টাইমের মধ্যে 5 মিনিটসে এত ডিজিট মনে রাখতে হবে, 5 মিনিটসে এত র্যান্ডম নাম্বার 01 মনে রাখতে হবে, এত পিকচারকে মনে রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট ইমেজকে। তো এইরকম স্পোর্টস আছে, মানে অ্যাথলিট মানে ওই যে নির্দিষ্ট টাইমের মধ্যে ওইগুলোকে কিন্তু মেমোরাইজ করে আপনাকে কিন্তু হার্ড কপিতে লিখে দিতে হবে। তো সেই জন্য অ্যাথলিট ওখানে কিন্তু যারা পার্টিসিপেট করে, ওখানে কিন্তু ওই টাইমের খেলাটা কিন্তু বুদ্ধি, কত স্পিডে সে কোনো জিনিসকে মেমোরাইজ করে আউটপুটটা দিতে পারে। সুভাষচন্দ্র বাবু, আপনার কথায় বারবারই ডিজিট আসছে, সংখ্যা আসছে, আমার জিজ্ঞাসা এই এই মনে রাখাটা কি সংখ্যার জন্য নাকি অন্য যে কোনো কিছু, সেগুলো মনে রাখতেও সাহায্য করবে আপনার এই মেমোরি ট্রেনিং? সমস্ত জিনিস মনে রাখতে সাহায্য করবে, এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের যা যা সমস্যা হয় সেটা একটা হাতের লেখার প্রবলেম নো সেটা সলভ হতে পারে, বা বাচ্চার কনসেন্ট্রেশন ড্রপ হচ্ছে সেটাও হতে পারে, বা বাচ্চা স্লো লার্নার সেখানেও ইম্প্রুভমেন্ট হতে পারে, মানে অ্যাকচুয়াল সমস্ত দিকটা যে তাড়াতাড়ি কিভাবে কোনো জিনিসকে ইম্প্রুভ করতে পারে সব জিনিসটাই কিন্তু এর মধ্যে আছে। কিন্তু ডিজিটটা কেন বারবার আসছে তার পিছনে একটা কারণ হচ্ছে, সবার প্রথমে আমাদের ব্রেনের একটা বেসিক ব্যাপার আছে, ডিজিট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। আমরা ট্রি বললে ট্রিটা মনে রাখতে পারি, টাইগার বললে টাইগারের একটা পিকচার আছে, আমাদের ব্রেন ওটাকে ক্যাপচার করে, হ্যাঁ যে কোনো জিনিসের পিকচার কিন্তু খুব সহজে আমরা ব্রেনে থাকি। কিন্তু ডিজিটের কিন্তু অ্যাকচুয়াল কোনো পিকচার নেই, বা ডিজিট একটা অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট থাকার ফলে কি হয়, ওই ডিজিট যদি আমরা মনে রাখতে পারি তো ব্রেনের মধ্যে ওই অ্যাবস্ট্রাক্ট জিনিস দিয়ে আমরা ব্রেনকে যখন প্রেশার দিয়ে ব্রেনটাকে মেমোরাইজ করানো শিখাই, তো তখন কি হয় ব্রেনের মধ্যে ক্ষমতাটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, মানে যেটা জেনারেলি ব্রেন মনে রাখতে পারে না যে ডিজিট, সেইটা আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যেও, দেখবেন হিস্ট্রি বিষয়টা সমস্ত স্টুডেন্টদের মধ্যে একটা ভীতির ব্যাপার, মানে তাদের ভালো লাগে না। তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বাচ্চারা ওই সংখ্যা সাল তারিখ এগুলো ওদের একদম মনে থাকে না, সেই জন্য ওইগুলো ওদের মধ্যে খুব একটা ভালো লাগে না, সেই জন্য ওরা সবাই ইতিহাসটাকে অপছন্দ করে। তো সেই জন্য ডিজিটটা আমাদের ব্রেনের ক্ষমতাটাকে অনেকটা বাড়ায়। এবং এটাও দেখবেন সায়েন্সের মধ্যে যারা দেখবেন অঙ্কে ভালো, তারা তো ডিজিট নিয়েই কারবার করে, তাদের দেখবেন ব্রেনটা অনেক শার্প। আমার আপনার কাছ থেকে একটু জানতে ইচ্ছে করছে, আচ্ছা মুখস্থ বিদ্যা, মুখস্থ করা, ওটার সঙ্গে আপনার এই মেমোরি ট্রেনিং, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় বেশি? সাধারণ মানুষের মনে হচ্ছে আমি তো পড়া মুখস্থ করলাম, তো মুখস্থর সঙ্গে আপনার এই পদ্ধতির ডিফারেন্সটা যদি একটু প্লিজ বলেন। দেখুন মুখস্থ এটা অ্যাকচুয়াল শর্ট টার্ম মেমোরি, মেমোরির অনেক ভাগ আছে,
শর্ট টার্ম মেমোরি, আমি জাস্ট কোনো জিনিসকে এই পড়লাম, তো সেইটা কিছুক্ষণ পর, একদিন পর, দুদিন পর নাও থাকতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। সেই জন্য মুখস্থ বিদ্যার অ্যাকচুয়াল কোনো গ্যারান্টি নেই, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। আমি সকালবেলা খুব ভালো করে পড়লাম, জাস্ট 10টা 11টার সময় পরীক্ষা দিতে গেলাম, তখনও দেখলাম হাফ লিখলাম, হাফ দেখলেন যে খাতা লিখতে পারলাম না, হাফ ব্রেনে রয়ে গেল আর হাফ লিখলাম, তাতে অ্যাকচুয়াল কোনো লাভ হয় না। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। কিন্তু আমরা যেটা করাই সেটা হচ্ছে এই অ্যাসোসিয়েশন আর ভিজুয়ালাইজেশন, এই দুটোর পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা যে কোনো জিনিসকে কিন্তু 100% কিন্তু মেমোরি কিন্তু হয়। ওখানে কিন্তু মেমোরির যে পাওয়ারটা অনেকটা এফিসিয়েন্ট হয় এবং অনেক বেড়ে যায়, এবং সেইটা কিন্তু সাথে সাথে লং টার্ম মেমোরিতে চলে যায়। আমাদের মেমোরির অনেকটা ধাপ আছে। একটা এক্সাম্পল মনে করুন, আমাদের মনে করুন একটা উঠোন আছে, তারপর একটা বারান্দা আছে, তারপর বাড়ির ভেতর আছে, তারপর একদম আলমারি আছে। ঠিক সেই রকম শর্ট টার্ম মেমোরি, জাস্ট আমি পড়লাম ওই বারান্দায় থেকে গেল, মানে ওই উঠোনে থেকে গেল, সেই ইনফরমেশনটা, সেই দামি জিনিসটা কেউ নিয়েও চলে যেতে পারে, মানে যে কোনো মুহূর্তের কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি মনে করুন সেটাকে যদি আমি ঘরের ভিতরে ঢুকিয়ে রাখি সেটা অনেকটা সেফ থাকে। ঠিক সেই রকম আমাদের কিন্তু এই মেমোরিটাও আমরা যদি লং টার্ম মেমোরিতে যদি নিয়ে আসতে পারি একটা স্টেপ পার হয়ে, তাহলে কিন্তু আমাদের ওই জিনিসটা কিন্তু অনেকটা সিকিউর হয়ে যায়, তো সেইটা আমাদের মেমোরিতে দীর্ঘদিন থেকে যায়। তো এইটাই হচ্ছে আমাদের একটা গোপনটা। সুভাষবাবু একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আচ্ছা মেমোরি ট্রেনিং এত কাজে, আপনি বলছেন আপনি বলে বলে মুখস্থ করতে পারেন, এবং পারেন তো বটেই, না পেরে তো আর বলছেন না, বা এমনি এমনি রেকর্ড করেন, অতএব আপনি পারেন, আপনার মতো কেউ কেউ এটা পারে। আচ্ছা তাহলে মুখস্থ করাটা যদি একটি পদ্ধতি অনুযায়ী সহজ হয়, তাহলে স্কুলেও তো টিচাররা এই পদ্ধতি সেটাই শেখাতে পারে, তারা কেন শেখান না, তারা কেন এই পদ্ধতি শেখাবেন না? দেখুন বিষয়টা হয়ে গেছে এখন টোটালটাই আননোন। হ্যাঁ, এই বিষয়টা টিচারদের মধ্যেও, টিচাররা তো নর্মাল প্রসেসে পাস করে মুখস্থ করে এমনি এসএসসি পরীক্ষা দিয়ে ওখানে পাস করেছেন, কিন্তু নতুন করে এই যে সমস্ত ট্রেনিং, এই সমস্ত যে বিষয়গুলো যে আছে, এইগুলোর কিন্তু প্রচার আমাদের কিন্তু রাজ্যে একদম নেই বলতে গেলি, আর দেশেতেও কিন্তু অনেকটা কম আছে। কিন্তু অন্যান্য দেশ কিন্তু আমেরিকা হোক, চায়না হোক, এই সমস্ত বিষয়গুলোকে খুব অ্যাকসেপ্ট করেছে। আপনি চায়না ভাবতে পারবেন না, এই মেমোরি ট্রেনিং, মেমোরি স্পোর্টসটা এত পরিমাণে স্পিডে আগিয়েছে, যেখানে ইন্ডিয়া চায়না একসাথে শুরু করেছিল, চায়না কয়েক গুণ আগিয়ে একদম মানে লিডিং পজিশনে চলে গেছে। কিন্তু আমাদের সেই ক্ষেত্রে আমাদের এখানে পড়াশোনাটা সেই মুখস্থ বিদ্যাতেই কিন্তু চলে এসেছে, কিন্তু সেই থেকে গেছে। এইটা কিন্তু চেঞ্জ হওয়ার দরকার পড়েছে বলে আমার মনে হয়েছে, তো সেই জন্য এর উপরেই কিন্তু কাজটা আমি করছি। সুভাষ বাবু, এই মেমোরি ট্রেনার, আপনি তো একজন মেমোরি ট্রেনার বা টিচার সেই হিসেবে দেখতে গেলে, আমাদের রাজ্যে আপনাদের কোনো অ্যাসোসিয়েশন, কোনো অর্গানাইজেশন কিছু নেই? না, সেইভাবে হয়নি, কিন্তু মেমোরি স্পোর্টসটা রান করানোর জন্য আমাদের ওই একটা রেসপন্সিবিলিটি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকজন আছেন, আমরা দুজনে চেষ্টা করছি এই মেমোরি স্পোর্টসটা যে কি জিনিস মানুষের কাছে তুলে ধরতে, এবং আপনাদের মতো মানুষ যদি আমাদের একটু হেল্প করে আর যদি একটু মানুষের মধ্যে যদি একটু জানিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমরা ভীষণ ভাবে এই কাজটাকে আগাতে পারি, যে এর একটা ভীষণ ইমপ্লিকেশন আছে, খুব ভালো একটা দিক আছে, যেটা আমরা কিন্তু আমাদের ব্রেনকে অনেক ভালো, যে কোনো বাচ্চা থেকে যে কোনো মানুষ এটাকে কাজে লাগিয়ে তার ব্রেনের কোয়ালিটি বলুন, মনের স্থিরতা বলুন, সেখানে কনসেন্ট্রেশন পাওয়ার বলুন, অনেক কিন্তু বাড়াতে পারে এবং তার জীবনে কিন্তু অনেকটা উন্নতি লাভ করতে পারে। তো এই মেমোরি স্পোর্টসটা চালু করার জন্য আমরা খুবই চেষ্টা করেছিলাম, কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার জন্য, কিন্তু সেটা আবার লকডাউন হয়ে যাওয়ার জন্য আর মনে হচ্ছে এবার আর হলো না। হ্যাঁ, আবার মনে হয় 6 মাস পিছিয়ে গেল। কিন্তু এইটার আমাদের এখন একটু পাবলিসিটির দরকার হয়ে পড়েছে, যেটা আপনাদের মধ্যে লোকেরা যদি আগিয়ে আসে আমাদের খুব সাহায্য। আপনি একটু আগে বলছিলেন যে এটা স্টুডেন্টদের জন্য ভালো, আচ্ছা তাহলে আমাদের আমাদের শিক্ষা দপ্তরের কাছে কখনো আবেদন করেছেন যে এই পদ্ধতিতে যদি ছেলেমেয়েরা, বাচ্চারা ভালো করে শিখে যায় তাহলে কেন এই পদ্ধতিতে শেখানো হবে না? মানে এটা নিয়ে তো সরকারেরও আরেকটু ভাবনা চিন্তা করা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই সরকারের ভাবনা চিন্তা করা প্রয়োজন, কিন্তু বিষয়টা এমন একটা আননোন বিষয় মানুষের কাছে তুলে ধরাটা
এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আমি কিছু গভর্নমেন্ট স্কুলে বা বিভিন্ন জায়গাতে পার্সোনালি ভিজিট করে দেখেছি, মানুষের মধ্যে যেটা আইডিয়া নেই, ওনারা কিন্তু ওনাদের যে বদ্ধমূল ধারণাতে ওরা কিন্তু বিশ্বাস, ওনাদের বিশ্বাস এসব কিছু হয় না, এসব পরে হবে, সময় নিয়ে আসুন, মানে বিভিন্ন রকম তারা উপরে যে লিডিং পোস্টে আছে তারা মানে শোনার বা নতুন জিনিসও হতে পারে বা এরকম বেটার জিনিস আগামী দিনে আসছে এই ধরনের জিনিসে অনেকে বিশ্বাসী না। তো এইটা কিভাবে মানুষের এই যে নতুনকে অ্যাকসেপ্ট করার যদি এটা যদি না থাকে তাহলে কিন্তু খুবই মুশকিল। তো আমি কিন্তু এখন পর্যন্ত সেইভাবে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করা হয়নি, যদি রাস্তাটাও যদি একটু যদি বলে দেন বা আপনাদের কাছ থেকে যদি একটু হেল্প পাই তাহলে কিন্তু ভালো হয়, তাহলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি এবং এই দিকটা তুলে ধরতে পারি। নিশ্চয়ই বলে দেবো সুভাষ বাবু, নিশ্চয়ই সাহায্য করবো বা পাশে থাকবো। আচ্ছা আমরা ওই 25টা নাম্বার পেয়েছি, আপনি যদি বলেন আমি 25টা নাম্বার আপনাকে শুনিয়ে দিতে পারি, সেটা আপনি বললে আপনি অনুমতি দিলে আপনাকে শোনাতে পারি। ব্যাস হ্যাঁ আমি রেডি আছি, শুধু আপনি আমি একটা করে দুটো করে সঙ্গে ডিজিট বললে আমি নেক্সট বললে তবে তার পরেরটা বলবেন, কারণ জাস্ট আমি একটু মেমোরিতে এটা স্টোর করব, তারপরে নেক্সট বললে পরেরটা, তো এইরকম ভাবে আমি এটাকে মেমোরাইজ করব। এটা এক ধরনের শ্রুতি। হ্যাঁ শুরু করছি স্যার। 19 ওকে নেক্সট 37 53 83 91 নেক্সট 69 58 1 মিনিট নেক্সট বললে তবে বলবেন। আচ্ছা 1 মিনিট একটু এ হলো, একটু ব্যাকে আসছি। 53 বলেছেন, তারপরে নেক্সট কি বলেছেন? 83 Yes sir. Yes sir. 91 Yes sir. Next 69 Next 58 Next 81 Next 24 Next 67 Next 72 Next 30 Next 49 Next 27 Next 40 Next 11
নেক্সট 3-6 নেক্সট 9-3 নেক্সট 5-5 নেক্সট 9-9 নেক্সট 8-5 নেক্সট 6-0 নেক্সট 2-9 নেক্সট 4-8 নেক্সট 1-3 নেক্সট কমপ্লিট স্যার হয়ে গেছে 25টা এক মিনিট ওকে আমি স্টার্ট করছি যদি ইন কেস তাড়াহুড়ো করতে গিয়ে মিস্টেক হয় আপনি স্টপ বলবেন আনসার বলবেন না ঠিক আছে চলুন ওকে 19 আমি একটা করে ইয়েস বলবেন তাহলে আমার সুবিধা হয় 19 37 53 83 91 69 58 Yes. 81 24 Yes. Yes. 67 Yes. 32 30 Stop. 67 32 30 Yes. 49 Yes. 27 Yes. 40 Yes. 11 Yes. 36 Yes. 93 Yes. 55 Yes. 99 Yes. 85 Yes. 60 Yes. 29 Yes. 48 Yes. 13 আরে আপনি মানুষ না আপনি মানুষ না কি করেছেন স্যার আপনাদের মতো মানুষগুলো এভাবে বসে থাকবে আর আমাদের সরকাররা বা যারা এই সমস্ত দায় দায়িত্ব থাকেন তারা কাজে লাগায় না আপনাদের আমি আপনাকে প্রশ্ন কি করব মশাই আমাদেরকে হাজার একজন শোনায় ব্রাহ্মী শাক্কাও এটা করো অমুক প্রকাশনীর বই পড়ো তো আপনারা কি আমার আপনার কথা শোনার কি আছে বলুন তো সুভাষচন্দ্র বেতাল মহাশয় এটা মানুষ লাইভ অনুষ্ঠানে এত লোকের সামনে আমি এখানে 50টা ডিজিট লিখে দিচ্ছি আপনি পরপর বলে দিচ্ছেন তারপর কার থেকে কি আমাকে বুঝতে হবে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি কিছু তো একটা পারেন এটাকে কৃতিত্ব আর কে দেবে না আপনার জন্য আমি আছি স্যার স্বরূপ কথা পুরো টিম স্বরূপ দত্ত আপনার সঙ্গে আছে এরপর বাকি জীবনটা আমি আপনাকে বলে দিলাম এবার বলুন কি বলতে চান কনগ্রাচুলেশন স্যার কনগ্রাচুলেশন বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ
তো এবার এটাকে রিভার্স অর্ডারে, একবার শুনে, এটাকে রিভার্স অর্ডারে আমি একবার বলার চেষ্টা করছি, মানে একদম পিছন দিক থেকে সংখ্যা একটা একটা করে, মানে মোবাইল নাম্বারে যেরকম পিছন থেকে ওয়ার্ড হয়। ওকে, আমি কি ইএসসিএস বলতে থাকবো আপনাকে? ইএস বললে ভালো হয়। এক সেকেন্ড স্যার, একটা সেকেন্ড, শুরু করুন স্যার। থ্রি ওয়ান এইট ফোর নাইন টু জিরো সিক্স ফাইভ এইট নাইন নাইন ফাইভ ফাইভ থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান ওয়ান জিরো ফোর সেভেন টু নাইন ফোর জিরো থ্রি টু থ্রি সেভেন সিক্স ফোর টু ওয়ান এইট এইট ফাইভ নাইন সিক্স ওয়ান নাইন থ্রি এইট থ্রি ফাইভ সেভেন থ্রি নাইন ওয়ান। স্যালুট স্যার, স্যালুট স্যার। আমি আছি আপনার সঙ্গে, স্বরূপ দত্ত, স্বরূপ কথার টিম আপনার সঙ্গে আছে, আপনার যা যা দরকার, আমাদের পক্ষে যা যা সম্ভব সব কিছুতে আছে। বলুন আর কি, আপনাকে জিজ্ঞেস করার কিছু নেই, আপনি যা দেখিয়েছেন না, ঘোর কাটছেন, এত সোজা নয় কাজটা। আমি এরকম লাইভ অনুষ্ঠানে এত দূর থেকে ভার্চুয়ালি আপনাকে 25টা নাম্বার বলেছি, আপনি পরপর তা বলেছেন এবং উল্টো করে বলে দিয়েছেন, এবং উল্টো করে বলে দিয়েছেন, আমার আপনার কাছে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আপনাকে কি করবো, প্রশ্ন আপনি গভর্নমেন্টকে বলুন তো, যে আপনার মতো লোকগুলোকে কবে কাজে লাগাবে ওরা। তো এবার সরকার বড় বড় ডিজিটাল লাস্ট লাস্ট লাইন স্যার, সরকার বড় বড় হোর্ডিং লাগাবে, আপনার পেছনের ওই ছোট্ট হোর্ডিংটার অনেক দাম স্যার। বলুন কি বলছিলেন, সরি। হ্যাঁ, এইটা একটা নির্দিষ্ট পদ্ধতি। তো এই পদ্ধতিতে মনে করুন আপনি মাঝের যে ডিজিট, এবার মাঝখানের কোনো ডিজিট যদি আপনি তুলে নেন, তার আগে কি তার পরে কি সেটাও কিন্তু, সেটা কি বলা সম্ভব? যদি অনেক ডিজিট থাকে, মাঝখান থেকে কোনো ডিজিট আপনি তুলে নিলেন, আপনি একটা মাঝখান থেকে কোনো ডিজিট তুলে নেন, আমি তার আগে কি তার পরে কি সেটা বলতে পারি নাকি দেখি। বলছেন কি, বলুন বলছেন কি মশাই আপনি, দাঁড়ান এক সেকেন্ড, আমি যাই আবার ওই জায়গাটায়। আমি ওর মধ্যে থেকে একটা নাম্বার আমি কি করব, ডিলিট করে দেব। না ডিলিট নয়, মাঝখান থেকে কোনো একটা সংখ্যা বলুন, 25। ও তার তার আগে পাশে কি বলে দেব। ওকে, 40 40 তার আগে আছে 27, পরে আছে 11। দুদুর, এই প্রথম লাইভ করতে গিয়ে আমার মনে হচ্ছে এই মানুষটার সঙ্গে কথা বলার কিছু নেই, আপনি কথা বলার লোকই নয়। সুভাষচন্দ্র বেতাল মহাশয়, আপনি আমাকে যে আজকে আনন্দ দিলেন না, আমার মনে পড়ছে ডক্টর প্রিয়দর্শী মজুমদার এমন একটি কাজ করেন, তিনি ওই বোতলের কোল্ড ড্রিঙ্কের বোতলের উপর চেয়ার টেবিল সোফা রেখে দিচ্ছিলেন, আর আজকে আপনাকে দেখলাম আপনি চারটিখানি কথা না, 25টা নাম্বার পর পর বললেন, উল্টো দিক করে বললেন, মাঝখান থেকে একটা নাম্বার যেটা খুশি বললাম সেটার আগের পিছেরটা বললেন, এবং আপনি আমায় বলেছিলেন যে আমি 50 নয় স্বরূপটা আমি 500 নাম্বার কাজটায় করতে পারি। ইজ ইট, আপনি সত্যি 500 নাম্বারও এই একই পদ্ধতিতে করতে পারেন? হ্যাঁ, উইথাউট এরর, মানে এখানে কোনো এরর থাকবে না, মানে এটা আর আরেক টাইপের কনসেন্ট্রেশন, আমরা যে ধ্যান বা মনোসংযোগ করি, এটা কিন্তু আর একটা ব্যাক প্রসেসের রাস্তা, যেখান দিয়ে আমরা কিন্তু মনোসংযোগকে আমরা অনেক বেশি অ্যাক্টিভ করতে পারি, যেটা শুধু হাতে ওই পোস্টারে বসে আমরা ওই এ ধরে, ওটা কিন্তু তার থেকে কিন্তু এটা আরো বেশি কাজ, এবং মাইন্ড পুরো শান্ত থাকে, এবং যে কোনো কাজ আমরা আপনার অনেক বেশি প্রোডাক্টিভ হবে এই মাইন্ড ট্রেনিং যদি আজকে
আজকে আপনার কথা শোনাই নেই, আপনাকে আমি অন্যদিন নিয়ে এসে আবার মন দিয়ে শুনবো। আজ আপনি যেটা দেখিয়েছেন না, এটার ঘোর কাটতে সময় লাগবে। আমি কয়েকটা কমেন্ট আপনাকে পড়াই। শশাঙ্ক শেখর ভৌমিক মহাশয় যথেষ্ট বয়স্ক মানুষ, বেশ অভিজ্ঞতা আছে, তিনি বেশ একটা স্টাইল করে লিখেছেন, বলছেন সুভাষচন্দ্র বেতাল মহাশয় আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, আপনি তো কম্পিউটার মশাই। বিজন কুমার দাস আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ বলছেন অসাধারণ। কৃষ্ণা বসু তিনি একজন শিক্ষিকা মানুষ, স্কুলের টিচার, তিনি বলছেন মানে তিনিও মুগ্ধ। কবিতা দাস তিনিও অন্য জেলা থেকে, তিনিও মুগ্ধ। শ্যামলী মুখোপাধ্যায় তিনি শিক্ষক মহাশয়, তিনি তো বলছেনই যে আপনারা অন্য ধরনের চিন্তা করেন। অভিজিৎ কুমার সরকার তিনি এয়ারফোর্সে চাকরি করতেন, প্রাক্তন মানুষ, বলছেন আপনি কিভাবে অসম্ভবকে সম্ভব করেন, হা হয়ে গেলাম। আর বিক্রম সরকারের এই কমেন্টটা দেখার পরে আমি আপনাকে বলতে চাই, উনি বলছেন স্যার আমি শিখতে চাই আপনার কাছে, অনলাইন নাকি অফলাইন কোনটা ভালো হবে। আর আমি তো আপনাকে বুঝি, আমি আপনার সঙ্গে ব্যবসা করবো মশাই, আমি আপনার সঙ্গে ব্যবসা করব। আপনার এই ইনস্টিটিউট কোথায় যেতে চলেছে দেখতে থাকুন স্যার, এবার আপনার সঙ্গে সময় দেবো। আর কি আপনার সঙ্গে আর কোনো অনলাইন কথাবার্তা নেই, আমার কিছু বলার নেই, আপনি কিছু বললে বলুন। কারণ 50টা নাম্বারের যে কনফিডেন্স আপনি আমাকে দিয়ে দিয়েছেন, আর দুপুরবেলা বারবার বলেছেন যে স্বরূপবাবু আমি 50 না 500টা করতে পারি, তখন আমার মধ্যে না কেমন একটা মনে হয়েছে যে এরকম ভাবে দূর থেকে বলবো উনি করে দেবেন। আচ্ছা দেখি, ওই দেখুন ব্রক্স বেঙ্গলি বলছেন মনোসংযোগের এক্সারসাইজ কিছু শেয়ার করুন। না না, আর আপনাকে ফ্রিতে শেয়ার করতে দিই, আর ফ্রিতে শেয়ার করতে দেয়া নয়, এবার টাকা দিয়ে হবে, তাই তো স্যার? আর না হলে গভর্নমেন্ট করুন, গভর্নমেন্টে একগাদা লোক বসে থাকবে আর সারাদিন ও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমার সব বোঝা আছে, সবাই সব করেছে, উদ্ধার করে দিয়েছে। আপনার মতো মানুষগুলো এমনি এমনি বসে থাকে দুটো টাকার জন্য, কত টাকা রোজগার করেন আপনি সে তো দেখে বোঝা যাচ্ছে। কেন কেন এই পরিস্থিতিতে থাকতে হবে প্রশ্ন করবো না, শুধু ফ্রিতে সেখান, ফ্রিতে এটা করুন, ফ্রিতে ওটা করুন, আর কিছু ফ্রিতে না। নতুন বছর দু চারটে লাইন গল্প করতে চান আপনি করুন, না হলে আমি পরে অন্য আপনার সঙ্গে ব্যবসার কথা বলে দেব। এখানে বহু মানুষ শিখতে চাইছেন। এবার আমরা মনে করুন কোন স্টুডেন্টদের মাইন্ড ম্যাপিংটা শেখাই, মাইন্ড ম্যাপিং কোন স্টুডেন্টদের যে কোনো জিনিসকে, যে কোনো চ্যাপ্টারকে ওয়ান শটে আপনার ব্রেনে একটা বেসিক স্ট্রাকচার থাকবে। তো সেই স্ট্রাকচার দিয়ে যদি আমি একটা বেসিক একটা আইডিয়া দেখাচ্ছি, তো এর ফলে দেখা যায় আমি কোন কালার কোন জিনিস দিয়ে আমি বাচ্চাকে বলছি, সে কিন্তু একদম পুরো হুবহু এই চিত্রটা কিন্তু সে তুলে ধরতে হবে। মনে করুন জিওগ্রাফির একটা চ্যাপ্টার রক, সেই রকটাকে আমাদের মাইন্ডের একটা স্পেশাল জিনিস আছে, এরকম নিউরন বেস, হ্যাঁ দেখবেন মনে হবে যেন নিউরনের মতো ছবিগুলো আঁকা আছে, কিন্তু আমাদের ওই নিউরনের সাথে ব্রেন এর মিল আছে, তো সেই জন্য তার মতো করে করা হয়েছে। তো এইরকম আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, এই মাইন্ড ম্যাপিং দিয়ে বাচ্চাদের মধ্যে অনেক সহজে পুরো একটা চ্যাপ্টারের বিষয় তার কিন্তু মাথার মধ্যে অনেক সহজে একটা স্ক্যান সিস্টেমে কিন্তু হয়ে যায়, এবং মেন জিনিসটা তার যদি মাথায় থাকে তারপর তাকে অনেক যদি আইডিয়াও দেওয়া হয় সে কিন্তু ওইগুলোকে খুব সহজে মনে রাখতে পারে, এবং বাচ্চা পরের দিন এসে যেমন যেমন বলেছি ও কিন্তু তেমন তেমন একটা বলতে পারে, ক্লাস ওয়ান এর স্টুডেন্টও বলতে পারে, ক্লাস ফাইভ এরও পারে, আর বড়দের ক্ষেত্রে তো হয়ই। এই হচ্ছে মাইন্ড ম্যাপিং। এগুলো বিভিন্ন সাবজেক্টে ইংলিশ থেকে আরম্ভ করে যে কোনো বিষয়কে কিন্তু আমরা মাইন্ড ম্যাপিং করে বাচ্চাদের মধ্যে বিভিন্ন পিকচার এবং সাইন্টিফিক পিকচারে আমরা কিন্তু বাচ্চাদেরকে শেখাই, তো সেইটা দেখেছি এর ইম্প্রুভমেন্ট অনেক বেশি। স্যার কেমন স্টুডেন্ট যায় আপনার কাছে, আপনার কাছে কেমন স্টুডেন্ট? আমাদের অনেক স্টুডেন্ট এখন আমাদের আস্তে আস্তে অনেক পরিচিতি বেড়েছে, এবং আমরা বিভিন্ন স্কুল অর্গানাইজেশন সমস্ত জিনিসের সাথে আমরা আস্তে আস্তে অ্যাটাচ হচ্ছি, তো সেখানে আমাদের পরিচিতিটা অনেকটা বেড়েছে, কিন্তু এই লকডাউনের জন্য একটু ডিস্টার্ব হয়েছে, বারবার ডিস্টার্ব খেয়ে যাচ্ছে, তো সেখানে এই যে মনে করুন কিছু প্রোগ্রাম ছিল আমাদের কথা ছিল কিন্তু আটকে গেল, মানে আর এই ইনস্টিটিউট গুলো বা এই জায়গাগুলোতে যেতে পারবো না, তো এটা হয়ে গেছে একটা মুশকিল। এবার মনে করুন আর একটা জিনিস দেখাচ্ছি, মনে করুন ইংলিশ, ইংলিশে মনে করুন একটা ক্লাস ওয়ান এর বা টু এর বাচ্চাকে আমি জেন্ডার শেখাবো, আজকে মনে করুন একটা বাচ্চাকে আমি শেখালাম জেন্ডার, এইরকম একটা প্রজাপতির ছবি দিয়ে বাচ্চা সবার প্রথমে একটা এই প্রজাপতির ছবিটা তার মাথায় থাকবে, কিন্তু তারপর এই যে ব্রাঞ্চ দিয়ে তাকে আমি যে এটা শেখালাম,
সে এত সুন্দর শিখেছে এবং সেইটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল, এবং বাচ্চাদের সেই বই ধরে পড়ানোর থেকে এই ছবি ভিত্তিক এবং নির্দিষ্ট সাইন্টিফিক ওয়েতে যদি পিকচারাইজ করে তাদেরকে যদি পড়ানো হয়, দেখা গেছে যে তাদের মধ্যে অনেক বেশি ইম্প্রুভমেন্ট এবং তাদের যে কোনো জিনিসের ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হয়। এরকম সব জিনিসে অ্যাপ্লিকেশন ফর্মে কিভাবে আনা যায় সেইটার উপরই আমরা কিন্তু কাজ করছি। আমি আমার ওয়াইফ দুজনে মিলে এই বিষয়টাকে দাঁড় করানোর চেষ্টা করছি, যেটা আরো কিভাবে বই ফরম্যাটে বা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা আমাদের একান্ত পার্সোনালি একটা উদ্যোগ। তো সেই কিভাবে আরো মানুষের কাছে পৌঁছাতে পারি সেটা আপনারা হেল্প করলে অবশ্যই হবে বলে আমার মনে হয়। তবে স্যার হেল্প কি করবো, হেল্প তো আপনি করছেন, হেল্প আপনি করছেন। এরপরে যারা আপনার এই মেধাকে বা আপনাদের দুজনের এই মেধাকে কাজে লাগাবে না, তো তাদের ব্যর্থতা। আপনি যা দেখানোর বা আপনারা দুজন যা দেখানোর তার ঝলক দেখিয়ে দিয়েছেন, আপনি কোথা থেকে স্বীকৃতি পেয়েছেন সেটা দেখা হয়ে গিয়েছে, আর চোখের সামনে আজকে যেটা করলেন আমি কনফিডেন্ট, সমস্ত দর্শকরাও কনফিডেন্ট। সুতরাং মনে হয় না আর কিছু আছে বলে আজ আপনার কাছে প্রশ্ন কিছু নেই, বরং আপনাকে দিয়ে কি করে কি কাজ করানো যায়, বেশি লোকের কাছে পৌঁছানো যায় সেই বিষয়ে কথাবার্তা চলুক। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে যদি আপনার মনে হয় আপনি মাননীয় দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দিতে চান দিয়ে নিন, তারপর আজকের লাইভ অনুষ্ঠানটা শেষ করব। কিন্তু আজকের লাইভটাই শেষ করব আপনার সঙ্গে। তো এবার এবার আপনার জনপ্রিয়তা বা আপনার এই মেধার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কাজ করতে চাই, নিশ্চয়ই কাজ করব, যাতে আপনার মতো মানুষ আরো বেশি করে মানুষ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারে, তারা যাতে উপকৃত হয় সেই চেষ্টাটা চালাবো আপনার সঙ্গে। আপনার যদি আজকের লাইভ শেষ করার আগে কিছু বলার থাকে প্লিজ। দেখুন বিষয়টা হয়ে গেছে যে আমাদের এই দুনিয়াতে বিশ্বতে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমরা যে আমরা যদি নতুন ভাবে কিন্তু যদি ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের ব্রেন আমাদের অনেক কিন্তু কিছু হেল্প করে। তো এই যে মনে করুন কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু আপনার সেই জিনিসের প্রতি ইম্প্রুভমেন্ট অনেক। এবং মনে করুন যে আপনি আপনি যদি প্রাণে আপনার কিন্তু থট অনেক ওপরওয়ালা আপনাকে দেবে, তার ফলে কি অ্যাকচুয়াল এই যে মেমোরি ট্রেনিং বা এই বিষয়গুলো অ্যাকচুয়াল সমস্ত জিনিসটা কিন্তু এই কনসেন্ট্রেশন ধ্যান এর উপরেই কিন্তু, এইটা পড়াশোনা তো একটা ধ্যান, তো সেইটাকে কিভাবে বাড়ানো যেতে পারে তার জন্য পদ্ধতি অবশ্যই রয়েছে। এগুলো যদি শেখা যায় তো আমার মনে হয় এগুলো ভীষণই উপকার। কিন্তু এইগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছানো যাবে, কিন্তু আমি আমার কাছে কিছু স্টুডেন্ট যারা পড়েছে এবং অনেক স্টুডেন্টই তারা কিন্তু এত পরিমাণে ফিডব্যাক দিয়েছে আপনি ভাবতে পারবেন না, এবং তারা কিছু অনেক টপ টপ জায়গাতেও গেছে, সেখানে গিয়ে আমার নাম পর্যন্ত বলে এসেছে যে এই যে আমরা পড়ছি কিন্তু পড়ার যে টেকনিক বা টাইমিং বা কোন ওয়েতে আমরা জিনিসগুলো মনে রাখতে পারি সেইগুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের যে একটা লাইফ স্প্যান তো অনেক ছোট এবং আমরা অনেকটা টাইম খেয়ে যাই এসব ডিগ্রি করতে করতে, কিন্তু আমরা সেই জিনিসটাকে আমরা বাড়িতে বসে আমরা কিন্তু অনেকটা আগে থেকে কিন্তু আমরা নিজেদেরকে তৈরি হয়ে নিতে পারি। তো তাহলে আমাদের যে কোনো সেই এক্সাম ক্র্যাক করা হোক বা যে কোনো জিনিস কিন্তু আমাদের পক্ষে অনেক সহজ হয়ে যায়। কিন্তু যখন আমরা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করার পর ওইসব কথা ভাবি তখন আর হাতে সময় থাকে না, কিন্তু আমরা যদি আগে থেকে নিজেদেরকে গুছিয়ে নিতে পারি তাহলে যে কোনো জায়গাকে আমরা অনেক সহজে ধরে নিতে পারবো। মনে করুন আজকে আমার যে চিন্তা ভাবনাটা এতদিন পর সফল হয়েছে কিন্তু আমি যখন আমার দরকার ছিল তখন কিন্তু আমি পাইনি, কিন্তু সেই যে গ্রাম থেকে উঠে আসা তবু আমার কিছুটা ফিলিং পূরণ হয়েছে। তো আমি চাইবো যে আমার মতো যে সমস্ত স্টুডেন্টরা ইচ্ছা তাদের প্রচন্ড রয়েছে কিন্তু আসতে পারছে না, তাদের জন্য আমি সবসময় তাদের পাশে থাকবো। হ্যাঁ, তারা যে রকম কন্ডিশনই হোক, সে দুস্থ হোক যাই হোক, মানবিকতা আমার, হ্যাঁ, তার উপরে বেশ করে যে সমস্ত মানুষকে হেল্প করার জন্য আমি কিন্তু একদম প্রাণ থেকে আমি চেষ্টা করব, এটাই আমার কাজ যাতে সবার উপকার হয়। এই সুভাষচন্দ্র বেতাল মহাশয় বড় ভালো লাগা দিলেন জানেন তো, সেই প্রথম যবে কথা হয়েছিল আপনি বলেছিলেন কোন গুগলি গ্রামের মানুষ কিভাবে উঠে এসেছেন কিভাবে করেছেন আর আজকে কি সুন্দর কাজগুলো করছেন, কত ছেলে মেয়ে গড়ছেন, সত্যি আপনার থেকে অনেক কিছু শেখার। আপনি আপনি মাথাটায় আজকে
রিলিফ দিলেন, খুব ভালো লাগলো, একজন মানুষ পেলাম অনেকদিন, এই ডক্টর প্রিয়দর্শী মজুমদার। তারপর আবার আর একজনকে পেলাম যিনি একটা স্পার্ক দিলেন, মনে হলো আরে না এই কাজগুলো তো আরো কিছু পাওয়ার আছে, কারণ আপনি কিছু পাওয়ার নয়, আপনার থেকে লোক যদি নেয় তাহলে সেই সমাজটার কিছু মানুষের উন্নতি হবে। আজকে আর কথা বাড়াবো না, তবে আপনাকে নিয়ে আগামী দিনে আরো অনুষ্ঠান করবো, কিভাবে কি করব আমি আপনাকে নিশ্চয়ই সেগুলো প্ল্যান চক আউট করবো, করে জানাবো। আজকের মতো আপনাকে বিদায় জানাই, আপনি একটু রেস্ট নিন, বুঝতে পেরেছি আপনার মাথাটায় কি চলছে আর ওই মাথা থেকে কি কি আমাদের সমাজ উপকৃত হতে পারে, ছাত্র ছাত্রীরা উপকৃত হতে পারে, আপনাকে বা তাদের জন্য কি করা যায় একটু ভাবতে দিন। স্বরূপ কথা, প্যারালেল মিডিয়া প্ল্যাটফর্ম, এই দুটো সংগঠন আপনার সঙ্গে থাকবে, স্বরূপ দত্ত আপনার সঙ্গে থাকবে, একদম কথা দেওয়া থাকবে স্যার, ঠিক আছে। আজকের মতো নমস্কার, শুভ রাত্রি, খুব ভালো থাকবেন, আজকে যে কনফিডেন্সটা দিলেন ওটা দরকার ছিল, আপনি ভালো থাকুন, কাজ করুন মন দিয়ে। আরো একটা ভালো লেগেছে ওই যে বলেছিলেন শুরু করেছেন কষ্ট করে, আর আজও বললেন যে দুস্থ বা পশাকুড়িটা ব্যাপার নেই, সবার জন্য কাজটা করতে চান, ব্যাস আর কিছু লাগবে না স্যার। নমস্কার, শুভরাত্রি, শরীরের ধ্যান দিন, ভালো রাখুন, আর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নামটা তাড়াতাড়ি চাই স্যার, ঠিক আছে, চেষ্টা করব। শুভরাত্রি, ধন্যবাদ, নমস্কার, আগামী দিনে দেখা হচ্ছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। মাননীয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সুভাষচন্দ্র বেতাল, উনি অনেক কিছু বলছিলেন, তবু তত কনফিডেন্স ছিল না, কারণ অনেকবার কথা হচ্ছে, বারবার বলছে, উনি বলছেন 500 নাম্বার উনি পরপর বলে দেবেন, শুনে একটু অবাকই হয়েছিলাম, 500, আমি নিজে 500 থেকে 50 করে নিলাম, করে 50টা করতে দিলাম, উনি লাইভ অনুষ্ঠানে যেসব করে দেখালেন আর ওনার সার্টিফিকেট সবগুলো তো দেখেই ফেলেছি। সুতরাং এই লোকটার এই গুণটা বা এই মানুষগুলোর এই গুণটা আমাদের ছাত্রছাত্রীদের বোধ হয় শেখা উচিত, আর সরকারে যারা থাকেন তারা কি করেন কি জানি, তাদের কাছে প্রস্তাবগুলো তো যাওয়াই উচিত যে কিভাবে এগুলোকে কাজে লাগানো যায়। যাক, আজকের মতো সবাইকে শুভরাত্রি। শ্যামলী মুখোপাধ্যায়, আমি বুঝতে পারছিলাম আপনারা কেউ কেউ হয়তো কমেন্ট করে দিচ্ছিলেন আমার নাম্বার গুলো, কিন্তু হ্যাকারদের তো একটা উৎপাত আছে, সেই জন্য বোধ হয় কমেন্ট গুলো আমার কাছে আসছিল না, তো বাধ্য হয়ে আমি নিজেই করে নিলাম, কোনো অসুবিধা নেই, আমি সবার বক্তব্যটা বুঝতে পেরেছি। আজকের মতো সবাইকে শুভরাত্রি, আগামীকাল রাত 10টায় সরিকতার গাছতলার আড্ডায় কে হাজির থাকবেন আমি বলতে পারি, খুব ইন্টারেস্টিং লোক, তবু এখন নাম জানাচ্ছি না, আগামীকাল আপনাদের সরিকতা ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনে দিয়ে দেবো। আর আগামী পরশুদিন সেটাও বলে নেওয়া ভালো, যে যেমন এবছরে শুরুটা করেছিলাম আমরা 1 জানুয়ারি ডক্টর অপর্ণা ব্যানার্জি সায়েন্টিস্ট, ওনাকে দিয়ে, যিনি দক্ষিণ আমেরিকা থেকে ছিলেন আমাদের সঙ্গে, চিলি থেকে, আগামী 5 তারিখ অর্থাৎ পরশুদিন একদম আমেরিকার নিউ ইয়র্ক থেকেই আরেকজন গবেষক আর একজন সায়েন্টিস্ট আসতে চলেছেন আমাদের অনুষ্ঠানে, ভালো লাগবে, কাজ করেন এমন সব জিনিস নিয়ে আপনাদের ভালো লাগবে, আলো চলে গেলে ব্যাটারি, ব্যাটারি চলে গেলে আর কিছু, ব্যাটারির দাম এত, আরো কম দামে সহজলভ্য করার জন্য যারা কাজ করেন দুনিয়া জুড়ে বাঙালি মানুষগুলো তারাই, তেমনি একজন নিউ ইয়র্ক থেকে হাজির থাকবেন আমেরিকার 5 তারিখ পরশুদিন আগামী কালকে, সেটা পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকের মতো সবাইকে শুভরাত্রি, আর যদি এই ভিডিওটা ভালো না লাগে কি বলবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ভিডিওর নিচে গিয়ে তো একটু কমেন্ট করুন। নমস্কার সবাইকে, শুভরাত্রি, আগামীকাল রাত 10টায় দেখা হচ্ছে। দরিদ বাবু, জানি না আপনি দেখলেন কিনা শরীর কি অবস্থায় রয়েছে, তাড়াতাড়ি সুস্থ হন, আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে, তাড়াতাড়ি সুস্থ হন, ভালো হন, যোগাযোগ করার চেষ্টা করছি। নমস্কার সবাইকে, শুভরাত্রি, আমি বুঝতে পেরেছি যে কমেন্ট গুলো গেল না, নমস্কার, শুভরাত্রি, প্লিজ ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, www.parallelmediaplatform.com ভিজিট করবেন মাঝে মধ্যে, নতুন করে আসছি, 5 বছর আগের বানানো জিনিস 60 মাস পেরিয়ে গিয়েছে, নতুন করে আসছি, আস্তে আস্তে অভ্যাস করুন, www.parallelmediaplatform.com, গোটা পৃথিবীতে একটাই, দেখতে থাকুন, নমস্কার, শুভরাত্রি।